ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় সোয়া তিন কোটি টাকার হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এর আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম স্থ বন্ধু পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে এক কেজি ছয়শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় গ্রেফতারকৃত মোহাম্মদ মাসুম সরকার কুমিল্লার হুন্না থানার ভবানীপুর এলাকার হাসান আলী সরকারের ছেলে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান জেলা গোয়েন্দা পুলিশের এসআই সৈয়দ আমিন আরিফ শেখ কাজী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার গভীর রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম রোডস্থ বন্ধু পরিবহন কাউন্টারের সামনে মাসুম সরকারকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে এক কেজি ছয়শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান আমাদের নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সোনারগাঁ জনের গোয়েন্দা টিমটি আজকে আনুমানিক রাত দুইটা দশ থেকে আড়াইটার মধ্যে আমাদের ঢাকা চিটাং হাইওয়ে বন্ধু পরিবহন যে কাউন্টারটি আছে তার পাশে থেকে মাসুম সরকার নামক একজন মাদক ব্যবসায়ীকে এক কেজি ছয়শো গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় তা আমরা প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে সে জানিয়েছে এই এক কেজি ছয়শো গ্রাম হেরোইন আমাদের কাছে আরেকজনের নাম বলেছে যে সে তাকে এই হেরোইন দিয়েছে এবং আমা আমরা তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রজুর জন্য প্রক্রিয়াধীন আছে এবং তাকে রিমান্ডে এনে বাকি তথ্য উদ্ঘাটন করে এই মাদক কোথা থেকে এসেছে এবং এটা কোথায় যাওয়ার কথা ছিল বাকিটা আমরা বের করে আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হব আমাদের প্রায় এক কেজি ছয়শো গ্রাম হিরোইন উদ্ধারের মাধ্যমে আমরা আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সেটা কার্যকরে আমরা ভূমিকা পালন করে যাচ্ছি এনিয়েন টিভি নারায়ণগঞ্জ